হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ কাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে ওয়েদারটা তাই জন্য ভীষণ ভালো, একটুও গরম হচ্ছে না, আর তাই জন্য গরম হচ্ছে না বলে ভীষণ ভালো লাগছে। আজকে আমি সারাদিন কী করছি তোমাদেরকে দেখাই। তো আজকে আমার সকালটা শুরু হলো মাছ ভাজা, ঢেঁড়স ভাতে, এটাই আছে ডাল, চিংড়ি মাছটা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে হবে, আর এটা চালটা ভীষণও আছে। এগুলো আপাতত কোনো কাজে লাগছে। খাওয়া হয়ে গেছে, আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্না বান্না শুরু করে নিয়েছি। আজকে মোটামুটি রান্না যা আছে বসে থাকারই রান্না, মানে রান্না ঘরে বেশিক্ষণ সময় কাটানোর ব্যাপার নেই, সেখানে শুধুমাত্র রান্নাঘরেই কাটাই। আর মোটামুটি আজকে সারাদিন সেরকম কিছু করারও নেই, আমি নিজেও জানি না আমি সারাদিন কী করবো। আমি যেটাই করি যাই করি সব তোমাদেরকে দেখাই। তো রোজদিনের মধ্যে আমি আমার কাজ শুরু করে দিয়েছি, আর আমি দুদিন যেহেতু ব্লগ, দুদিন না একদিন যেহেতু ব্লগ আনতে পারিনি, কালকের তিনটায়, তো পরশু দিন আর কালকের মিলিয়েই ব্লগটা শুরু হয়েছে। মানে পার্টিকুলার সারাদিন কী করেছি না, সারাদিন কালকে মিলিয়ে আমি যা যা করেছি। রোজদিনের তো এই একই কাজ, আলাদা তো কোনো কাজ নেই। রোজদিনের কাজ ঘুম থেকে ওঠা, ছেলেকে খাওয়ানো, তারপরে রান্নাবান্না করা, তারপরে খাওয়া দাওয়া, ছেলেকে স্নান করানো, নিজে স্নান করা, তারপর আবার খাওয়া দাওয়া করা, তারপর বাসন কোসন মাজা, মাজা ধোয়া করে একটু দুপুরবেলা ঘুমোনো, ঘুমিয়ে টুমিয়ে তারপর বিকালবেলা ছেলেকে নয় একটু পার্কে নিয়ে যাই, নয় একটু মায়ের কাছে নিয়ে যাই, নয় একটু মাঠে নিয়ে যাই। এই মানে এই করে করেই কেটে যাচ্ছে। তো পরশু দিনকে যেটা রান্না করেছিলাম, ওই চিংড়ি মাছ সর্ষে, মানে মা জামাই সর্ষেতে করেছিল, আমার খুব ভালো লেগেছিলো। তারপর আমি মাকে বললাম কী করে করেছো, মা বললো ওই পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে লাস্টে যখন নামাবার সময় একটু লেবু দিয়ে দিতে, বেশি করে লেবু। তো চিংড়ি মাছের ওই সর্ষে পোস্ত চিংড়ি হয়ে গেল, একটু ঢেঁড়স ভাতে দিয়েছিলাম, ঢেঁড়স ভাতের সাথে ডাল, এটা এটা হচ্ছে বাটাটা, যে পেস্টটা তৈরি করেছিলাম পোস্ত দুটো দু রকমের সর্ষে আর পোস্ত দিয়ে, সেই বাটাটা। আর রান্না করেছিলাম ঢেঁড়স আলুর ঝাল আর ডাল। ডাল তো আমাদের রেগুলার, ডাল তো আছে, ডাল ছাড়া তো কিছু হবেই না। তো আজকে রান্নাবান্না সেই আজকেই বলি, পরশু দিনের রান্নাবান্না বেশ ওইটুকুই ছিল। কালকে আর রান্নাবান্নার ব্লগ করিনি, বা কালকে কী করেছি আর ব্লগ করার সত্যি কথা বলতে সময়ও পাইনি, শরীর তো সবসময় ভালো যায় না, আর ইচ্ছা করছিলো না কালকে ব্লগ করতে, তাই জন্য দুদিনের ব্লগ নিয়ে একসাথে এই সব কিছু এ করে দিলাম। তো ওই যে বললাম, বেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন মাজার পর্ব, বাসন টাসন মেজেই আমি ছুটতে চলে যাব ছেলেকে নিয়ে ঘুমাতে, কারণ দুপুরবেলাটা আমি যদি ওর পাশে না শুই ও কোনো মতেই ঘুমোবে না, অসম্ভব, ঘুম পাড়ানোকে অসম্ভব। আর ঢেঁড়স যে ভাতে করেছিলাম, ঢেঁড়সগুলো আমি মানে যেটা মেন জায়গাটা হয় যেটা থেকে কাটা হয় ঢেঁড়সটা, ওই জায়গা সমেতই ভাতে দিয়ে দিই ভালো করে ধুয়ে। ঢেঁড়স ভাতে হয়ে গেলে তারপর ঢেঁড়সটা ছাড়াই, তো এটা সেটাই ছাড়াচ্ছিলাম। খাবার টাইম হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার পর আরেক রাউন্ড বাসন মাজা আছে যদিও, তো আর সেটা দেখাইনি। এবার চলে যাচ্ছি মায়ের বাড়িতে, রাস্তাটা তোমাদের আশা করি চেনাই হয়ে গেছে। তো আমাকে আমার বর একটা নোয়া করিয়ে দিয়েছিল, কারণ আমার মা যে নোয়াটা আমায় করে দিয়েছিল ওই নোয়াটার মিনেগুলো খুলে গেছে, তো ও আমায় নোয়াটা নতুন করে দিয়েছিল, নোয়াটা পরে ফেললাম।
মানে কি যে ভালো লাগে এই সোনার গয়না। আর এটা হচ্ছে চেয়ারটা, ছোটো মামাকে একটা চেয়ার এনে দিয়েছে আবার বসার জন্য। আমাদের একটা চেয়ার আছে বাইরে, ছোটো মামা নিয়ে বসে। এবার ওই চেয়ারটায় দুদিকে তো গার্ড নেই, চেয়ারটা নিয়ে অসুবিধা হয়, ওই জন্য ওকে আবার চেয়ার কিনে দিয়েছে একটা। আর চেয়ারটা নিয়ে ও কী করবে আর কি না করবে বুঝে উঠতে পারছে না। এখন আপাতত ওঠা যাবে না কদিন, তো আমার ভাঙা চোরা ঘরে এটা লাস্ট ব্লগ। বলে না এই কথাটা, মায়েদের সাথে যত ঝামেলা হয়ে যাক, যাই হয়ে যাক, যত মারপিট হয়ে যাক, যত ঝামেলা হয়ে যাক, যত চুলোচুলি হয়ে যাক, মায়ের সাথে আমার বিশাল লাগে, বিশাল লাগে, লেভেলের লাগে। মানে সেই স্বামী স্ত্রীর লাগে না ডিভোর্স হয়ে যাবে এবার, মানে আমার মায়েরও সেরকম লাগে ডিভোর্স হয়ে যাবে এবার। কিন্তু মা মাই হয়, আমি মানে যাওয়া উচিত আমার আগে মায়ের কাছে, কিন্তু মাই আগে আমার কাছে আসে, ফোন করে। আর আমি শিওর হয়ে থাকি যে মা আমার ফোন করবেই। তো বলে না যে সব চলে যাক আবার সব কিছু হয়ে যাবে, কিন্তু মা গেলে হবে না, রাইট? এটা হচ্ছে শেষের ঘরের বারান্দাটা, শেষের রাস্তার দিকের বারান্দাটা। এটা হচ্ছে মুড রিফ্রেশিং এর জায়গা, এখানে এসে আমার মুড রিফ্রেশিং। আর আজকে কাট আসছে, কাট মারা হবে। কাট মারা হলে এই পুরোটা মোটামুটি আমাদের যতটা ছাদ, পুরো ছাদটা কাট মারতে হলেও মোটামুটি আড়াই থেকে তিন দিন টাইম লাগবে। তারপরে ঢালাই, মানে বলতে পারো একটা স্বপ্ন পূরণ। যারা বাড়ি নিয়ে অনেক কষ্ট করেছে না, বাড়ি নিয়ে অনেকটা সাফার করেছে, বাড়ি নিয়ে অনেকটা কষ্ট করেছে, তারাই বুঝতে পারবে। একটা বাড়ির ছাদ ঢালাই হয়তো অনেকের কাছে এমন কিছু ব্যাপার না হয়েই থাকে, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড়। মানে নিজের মনের মতো করে ছাদ ছাদ থাকা আর চোখের সামনে সেটা হতে দেখা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন একটু একটু করে তিলে তিলে গড়ে ওঠা চোখ, মানে সব থেকে বড় কথা চোখের সামনে দেখা যে নিজের বাড়িটা হচ্ছে, কি যে ভালো লাগে।
বলে 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 আমার কর্তা মশাই আমাকে আজকে এইগুলো কিনে দিল, আজকে না সরি 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 কালকে কিনে দিয়েছিল আর কি। আর এই যে রাত্রিরে কিনে দিয়েছে লাস্টে আমি দেখি মোমোকে তিন চা করছি, আর এত মোমোকে তিন চা করছিল না মনে হচ্ছিল যেন আমি ঘুমলেই মরে যাবো, আমি আমার মোমোটা খেতে পারবো। হ্যাঁ তাই জন্য আমি অনেক কষ্টে আমার বরকে রাজি করিয়ে তরকার খাইনি সেদিনকে, সেদিনকে একটু বাবা মামার মোমো আনালাম। ভাবলাম আজকে আমি মোমোটা খেয়ে যে কি তৃপ্তি পেলাম আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না, কি যে মজা হচ্ছে মোমোটা আজকে খেয়ে। আর এটা হচ্ছে তার পরের দিন মানে কালকে বিকালের এটা ভিডিও। কালকে বিকালে আমি আর প্রিয়াঙ্কা গেছিলাম মাঠে, মানে ছেলেকে নিয়েই গেছিলাম, আমরা বসেছিলাম ও নিজের মনের মতো করে খেলছিল, আর ওর খেলার সঙ্গীরা যায়নি বলে মানে ভালো করে খেলছিল না আর কি, মানে এমনি দৌড়াচ্ছিল, খেলার সঙ্গীরা থাকলে আর একটু ভালো হয় আর কি, একা একা ওর ভালো লাগছিল না, একা একা একটুখানি দৌড়ানোর পরেই বলছে মা বাড়ি যাবো বাড়ি যাবো করে করে ব্যাস এই দিনটা কেটে গেল। মানে সব রকম নিয়েই চলছে, এরকম কেটে এরকম করে করেই বেশ। তো চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কোনোটাই করতে ভুলো না, ভিডিওটা পুরোপুরো দেখো আর সবাই পাশে থেকো, ব্যাস এটুকুই।